আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আমরা সচরাচর অনেকে এই জিনিসগুলো কিনে থাকি সুপার শপ থেকে বা আপনার মার্কেট থেকে অনলাইন থেকে। তাদেরকে বলবো অবশ্যই এই জিনিসটা যেন না ইউজ করে। এই জিনিসটার অবস্থা দেখেন কি অবস্থা এটা, এগুলো সব কিছু বড়াপা। বড়াপাকে বলছি একটা কিনে ট্রাই করেন না, বড়াপা একসাথে পা আটটা কিনছে, আমাদের আরেক ওয়াশরুমও আছে। এতে অবস্থা দেখেন, এগুলো এভাবে লাগানোর পরে ঠাস ঠাস ভেঙে নিচে পড়ে যায়। এখন আমার এগুলো সব অকার্য, কতগুলা এই যে এখানে আর আছে। সীমা সীমা একটু দিয়ে তো এইতো দেখেন, এক পিস সব। আর এগুলো কাজে লাগবে না, তারপর আমি দেখি এগুলো কোনো একটা কাজে লাগাতে পারি কিনা, সব নষ্ট। দুই পিস আপ, আমরা কয়দিন পর্যন্ত ইউজ করতে পারছি এটা? বেশি দিন না, মানে এটার মধ্যে আপনি কোনো রকমের যে সবগুলো, এগুলো সব অকার্য। দুই দিন পর পর এটা ভেঙে নিচে পড়ে যায়, যেমন এই অংশটা এখানে লাগানোর পরে। যেমন আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা যখন আমি নিয়েছি, বড়াপুকে বলছে যে কেন নিয়েছি, যে ছোটখাটো জিনিস রাখার জন্য বা দুইটা 200 ml একটা শ্যাম্পু রাখানো পসিবল হয় না, ঠাস করে নিচে ভেঙে পড়ে যায়। এই তো এভাবে করতে করতে দেখেন কতগুলো হয়ে গেছে, প্রায় এখানে আছে মনে হয় 6-7 পিস আছে এখানে। আর আরো বাইরে ব্যালকনিতে আপু এভাবে অ্যাডজাস্ট করে আপনার দুইটা ব্যালকনিতে এটা এভাবে লাগাতে হয়, লাগানোর পরে ঠাস করে ভেঙে পড়ে যায়। সবাইকে বলবো এই জিনিসটা না কেনাটাই বেটার। আপনি যে জিনিসটা কিনবেন ওটা আমি দেখাচ্ছি। এগুলো এক একটা পিস, কোন পিস 240-280 এরকম নিছেন আপু? 350 টাকা নিছে মেবি মনে কর্নার এগুলো, আর মানে 280। এই যে আমি দেখাচ্ছি আপনারা যারা ওয়াশরুমের একেবারে এরকম স্ট্যান্ডটা নিয়ে নিতে পারেন, আপনার যারা আপনার যারা এরকম ওয়াশরুমের এই স্ট্যান্ড গুলো ইউজ করতে পারে, এগুলো কিন্তু খুবই ভালো। আমি যতটুকু মনে করি এগুলো অনেক ভালো। এই যে আমি এটা একটা 3টা মিলে একটা স্ট্যান্ড, এটার প্রাইসটা নিয়েছে আমি নিয়েছি প্রাইসটা মনে হয় মেবি 1800 টাকা নিয়েছে। এটা খুবই ভালো, এটা স্ট্যান্ডটা আপনি এভাবে ওয়াশরুমের যে হাই কমেটির উপরে সেটিং করে নিতে পারবেন। এখানে আপনি একটু শোপিস রেখে দিলেন, তারপর এখানে একটু শ্যাম্পু, যেমন এখানে আমি যে যে টুকটাক যে জিনিসগুলো আমার লাগে ওই টুকিটাকি জিনিসগুলো আমি এখানে রেখে দিই। তারপর এখানে আমার হালকা পাতলা একটু কসমেটিক রেখে দিই, যেটা আমি রেগুলার ইউজ করি ওই জিনিসগুলো। যেমন এগুলো আমার বর্জন করে এগুলো সব আজকে আমি ফেলে দিব, বাট এগুলো আমার ইউজ আর করবো না, এগুলো আমি ফেলে দিব। বাট অনেকদিন হয়ে গেছে জিনিসগুলো আমার ব্যবহার করা হয় না, তাই এই জিনিসগুলো আমি ফেলে দিব। এখানে আমি একটা ফুলের টপ রেখে দিতে পেরেছি, এটা দিচ্ছি। আর এই ফেস ওয়াশটা রাখিপু আমার জন্য পাঠিয়েছে প্যারিস থেকে, এটা এখন ইউজ করি নাই, এটা এখানে সুন্দর করে রেখে দিয়েছি যেন হাতের নাগারে সবকিছু পাই। তাই সবাইকে রিকোয়েস্ট করবো ওই জিনিসটা আপনারা কিনবেন না, এই স্ট্যান্ডগুলো কিনে শুধু শুধু টাকা নষ্ট করবেন, বাট এগুলো কিন্তু আপনাদের কোনো কাজেই আসবে না। আর যারা একটু দেখতে পাচ্ছেন এই, এটা আমাকে খুলে ফেলতে হবে, এটা আমার অকার্য হয়ে গেছে, এটাই দেখতে পাচ্ছেন, এটা আর লাগবে না। আর এখানে একটু ওয়াশরুমে এই জিনিসগুলো রাখতে পারেন। আর এগুলো হচ্ছে নাভিয়ামনি শাওয়ার ক্যাপ, নাভিয়ামনি কি গোসল করতে গেলে শাওয়ার ক্যাপ লাগে, তার জন্য এই শাওয়ার ক্যাপ। আর এখানে ওর যে প্রোডাক্ট ও যেটা ইউজ করে ওর প্রোডাক্টটা এখানে রেখে দিব, ছোট মানুষ। এই যে এটা নাভিয়ামনির, এটা নাভিয়ামনির শ্যাম্পু। আশা করি সবার কাছে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট লাগবে, তাই সবাইকে বলবো যারা, আবার একটা জিনিস হচ্ছে যারা দেওয়ালের মধ্যে ছিদ্র করে যেগুলো লাগাতে পারে স্টিলের স্ট্যান্ড সহ, ওগুলো কিন্তু অনেক ভালো হয়। তারপরও আপনারা এই জিনিসগুলো কিনবেন না, কিনে শুধু শুধু টাকা লোকসান করবেন, আর না হলে আর কিছুই না। যেহেতু দেখতে পাচ্ছেন আমি আমার এখানে টোটাল আমি 8-9 পিস কিনেছি, একদিনে কিনেছি 9 পিস। যদি আমি একদিন কিনে যদি ট্রাই করতাম তাহলে আজকে একসাথে আমাকে এতগুলো পিস কিনতে হতো না, এই লোকসানটা আমাকে হতো না। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।